Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা আজকে ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে তোমাদেরকে সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে সফটওয়্যার। আমরা জানি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে সচল হয়। হার্ডওয়্যারকে সচল করতে সফটওয়্যারের প্রয়োজন হয়, যেমন মেমোরি, ইনপুট, আউটপুট, এই সমস্ত ডিভাইসকে সচল করার জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। আমরা আগে জেনেছি যে সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেমন আমাদের আমরা ইচ্ছে করলাম যে আমরা ছবি আঁকব, গান শুনব, বা হচ্ছে আমরা ভিডিও দেখব, বা কম্পিউটারে গেম খেলব, এই ধরনের কাজের জন্য আলাদাভাবে যে সফটওয়্যার তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। আমরা চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সরাসরি কম্পিউটারে ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কি আলোচনা করলাম, সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম, অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারকে ব্যবহার করতে হলে আমাদেরকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার চালু করতে হবে। অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে সংক্ষেপে সিস্টেম সফটওয়্যার বা আরো সংক্ষেপে আমরা ওএস বলতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কিভাবে কাজ করে সেটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার সাথে সাথে অপারেটিং সিস্টেম সফটওয়্যার একা একাই চালু হয়ে যায় এবং তার কাজ একা একাই শুরু করে দেয়। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে সবকিছু ঠিক আছে কিনা এবং প্রত্যেক যন্ত্রকে আরেকটা যন্ত্রের সাথে যোগাযোগ করিয়ে দেয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং কম্পিউটারকে কাজের উপযোগী করে দেয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এবং অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার যাতে সহজেই কাজ করতে পারে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারের কাজের জায়গা তৈরি করে দেয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আমরা জানি যে হার্ডওয়্যার বাজারে কিনতে পাওয়া যায়, হার্ডওয়্যারের অনেক দাম, কিন্তু সফটওয়্যারও অনেক দামি এবং সফটওয়্যারও কিনে ব্যবহার করতে হয়। এগুলো সফটওয়্যারও অনেক মূল্যবান, কিন্তু পৃথিবীর কিছু কম্পিউটার বিজ্ঞানীরা মিলে একটা মুক্ত অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করেছে যেটা বিনামূল্যে আমরা ব্যবহার করতে পারি। এখন বিনামূল্যে ব্যবহার করতে পারি বলে তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা তেমন কার্যকরী নয়, কিন্তু এটা ঠিক নয়। বিনামূল্যে তৈরি করেছে যাতে মানুষ উপকৃত হয় এবং আমরা সহজেই যাতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করতে পারি। তো এরকম একটা মুক্ত অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম হচ্ছে লিনাক্স। একটি মুক্ত অপারেটিং সিস্টেম, জনপ্রিয় একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স। আর আমরা আমাদের সাধারণ পরিচিত পিসিতে যে ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার দেখে পরিচিত সেগুলো হচ্ছে উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিচিত অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর এটা হচ্ছে মুক্ত বিনামূল্যের অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন আমরা জানলাম যে অপারেটিং সিস্টেম কাকে বলে এবং কয়েকটি হচ্ছে অপারেটিং সিস্টেমের নামও জানলাম, উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স ইত্যাদি। এগুলো আমরা মূল্যের বিনিময়ে কিনে ব্যবহার করে থাকি। আর আরেকটা হচ্ছে মুক্ত অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটা বাজারে, যেটা আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লিনাক্স। এখন আমরা জানব অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারের কাজ। আমরা এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার যাতে সহজেই কাজ করতে পারে এরকম একটি সফটওয়্যারের নাম দিয়েছি, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন আমরা জানব অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার হচ্ছে
যে কাজটা অনেক পরিচিত অনেকেই করে থাকে এর জন্য আলাদাভাবে যে বিশেষভাবে যে সফটওয়্যার তৈরি করা হয় সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে যেমন লেখালেখির কাজ প্রায় সবাই করে থাকে এর জন্য আলাদাভাবে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সেরকম বিশেষ কাজের জন্য বিশেষভাবে যে বিশেষ কাজের সফটওয়্যার তৈরির জন্য যে আলাদা আরও একটা সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যাকেজ সফটওয়্যার তাহলে বিশেষ কাজের সফটওয়্যার তৈরির জন্য আলাদা আর একটা যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যাকেজ সফটওয়্যার এখন তোমরা কি তাহলে বলবা যে হচ্ছে সফটওয়্যার তৈরি করার জন্য সফটওয়্যার রয়েছে হ্যাঁ সফটওয়্যার তৈরি করার জন্য সফটওয়্যার আছে তোমরা যখন বড় হবা যখন প্রোগ্রামিং শিখবা তখন তোমরাও চাইলে সফটওয়্যার তৈরি সফটওয়্যারের মাধ্যমে তোমরা নতুন সফটওয়্যার তৈরি করতে পারবা বা বিশেষ সফটওয়্যার তোমরাও তৈরি করে নিতে পারবা তোমরা জেনে অবাক হবে যে পৃথিবীতে বড় বড় সফটওয়্যার তৈরির কোম্পানি যারা আছে তারা শুধুমাত্র সফটওয়্যার বিক্রির মাধ্যমে অনেক অর্থ উপার্জন করে পৃথিবীর ধনীদের মধ্যে অন্যতম হয়ে গিয়েছে তাহলে আজকে আমরা জানলাম সফটওয়্যার কাকে বলে মূলত সফটওয়্যার কয় প্রকার মূলত সফটওয়্যার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার কয়েকটি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম হলো উইন্ডোজ ম্যাক ইউনিক্স এবং একটি মুক্ত সফটওয়্যার মুক্ত অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম হলো লিনাক্স তাহলে আমরা জানলাম অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে কম্পিউটারকে কাজের উপযোগী করে তৈরি করা আর অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে আমাদের বিশেষ কাজের চাহিদা পূরণ করা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিশেষ সফটওয়্যার আর একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার বিশেষ সফটওয়্যার হচ্ছে আলাদা আলাদা কাজের জন্য আমরা যে সফটওয়্যার নিজেরা তৈরি করে থাকি সেটা আর বিশেষ কাজের সফটওয়্যার তৈরির জন্য বিশেষ যে সফটওয়্যার আলাদা আর একটা বিশেষ সফটওয়্যার তৈরি করার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্যাকেজ সফটওয়্যার তাহলে এখন তোমাদের যদি বাড়ির কাজ দেওয়া হয় বাড়ির কাজ দেওয়া হয় যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার কাকে বলে কয়েকটি নাম লিখব এবং এর কাজ কি এবং এর কাজ কি এবং দুই নাম্বার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার এবং কত প্রকার তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে এগুলো করার চেষ্টা করো এবং ক্লাসটা ভালোভাবে দেখো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ।